আসসালামু আলাইকুম, আমি জুমকা। আজকে আসলাম আপনাদের মাঝে। আমি কিভাবে আমার শ্বশুরের সাথে অবৈধ সম্পর্ক করেছিলাম সেই কথা বলার জন্য। আশা করি সবাই আমার কথাগুলো শুনবেন এবং কেউ খারাপ কমেন্টে নেবেন না। তো আমি যেটা বলার জন্য আসছি সেটাই বলি। তো আমি খুব গরিব করে একজন মেয়ে, খুব কষ্টে আমার বাবা মা আমাকে বড় করে। বেশি দূর পর্যন্ত লেখাপড়া করতে পারিনি, ক্লাস 6 পর্যন্ত পড়ে আমার লেখাপড়া বন্ধ করে দেওয়া হয়, কারণ বাবা মা সামর্থ্য ছিল না আমাকে এত লেখাপড়া করানোর। তো আমার এভাবে দিন যায়, কিছু একটা ইচ্ছে করলেও কিনতে পারতাম না, কারণ বাবার তো সে সামর্থ্য ছিল না। বাবা ছিল দিনমজুর একজন মানুষ, সে দিন আনতো দিন খেত, তো কোনো মতো আমাদের মুখে দুই মুঠো ভাত দিতে পারতো। আমার আর কোনো ভাই বোন ছিল না, তার জন্য বেশি একটা কষ্ট হতো না, কিন্তু আমি একটা মেয়ে হয়েও সব কিছু আশা পূর্ণ হতো না আমার। তারপরেও ভালোই সুখে ছিলাম আমরা, বাবা এবং মা, আমি, সবাই। আমাদের ছোট সংসারটা খুব ভালোভাবে চলছিল। তো দেখতে দেখতে যখন আমি একটা যুবতী মেয়ে হয়ে যাই, তখন বাবা মার মাথায় আমার বিয়ের চিন্তা ভাবনা গুট পাকায়। তো এভাবে অনেক কর্মী আসে, কিন্তু টাকার অভাবে এবং যৌতুকের ভয়ে আমার বাবা আমাকে বিয়ে দিতে পারে না। তো একদিন একটা বিয়ের কর্মী আসে যে তারা কিছু চায় না, ছেলের মা নেই, ছেলে আর ছেলের বাবা, ছেলেটা একটু সাদাসিধা। তো আমার বাবা মা চিন্তা করলো যে আমি ছোট থেকে খুব কষ্টে বড় হয়েছি এবং আমার বিয়েটা যেখান থেকে আসছে তারা খুবই টাকা পয়সা এবং বড় লোক মানুষ, আমি যদি ওই সংসারে যাই তাহলে সুখেই থাকতে পারবো। এই কথা ভেবে আমার বাবা মা বিয়েতে রাজি হয়ে যায়। অবশেষে আমার বিয়ের দিন চলে আসে, আমার বিয়ে হয়। তো আমার স্বামী যখন আসে তখন তাকে দেখে বোঝা যায় না সে যে অনেক সাদাসিধা এবং হাবলা একজন মানুষ। আমিও বুঝতে পারি না, কারণ আমি বিয়ের আগে কখনো তার সাথে কথা বলিনি। তো বিয়ে হয়ে যাওয়ার পর আমাকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়। তো তখন আমার শ্বশুরবাড়িতে এত লোকজন ছিল না, কারণ যে বাড়িতে মহিলা নেই সেই বাড়িতে কতই লোক আসে। তো বিয়ের দিনে যারা যারা আত্মীয় স্বজন আসছিল তারা বিয়ে শেষে সবাই খাওয়া দাওয়া করে চলে যায়। অবশেষে আমার শ্বশুর এবং আমার স্বামী থাকে বাড়িতে। তো আমাকে রুমে ঢুকিয়ে দেওয়ার পর আমার শ্বশুর আমার কাছে যায় এবং গিয়ে বলে যে বৌমা দেখো, আমার এই পরিবারে কোনো মহিলা মানুষ নেই, মানে তোমার শাশুড়ি নেই, আমি তোমার স্বামীকে মানে আমার ছেলেকে কুলে পিঠে করে মানুষ করেছি, কখনো দ্বিতীয় বিয়ে করিনি ছেলের কষ্ট হবে বলে, আর আজ থেকে সংসারের দায়িত্ব সবই তোমার হাতে, আমার ছেলের দায়িত্ব তোমার হাতে। আমার ছেলেটা খুবই সাদাসিধা একজন ছেলে মানুষ, তুমি আমার ছেলেকে মানিয়ে গুছিয়ে নিও। তো আমি শ্বশুরের কথায় সায় দিলাম এবং তার কথার উত্তর দিলাম, জি বাবা, আপনি যা বলবেন তাই হবে, সমস্যা নেই, আপনার আমি আসছি বোন হয়ে নয়, আমি আপনার মেয়ে হয়ে আসছি। এ কথা বলে আমি শ্বশুরকে সালাম দিলাম। তো শ্বশুর আমার সালাম নিয়ে আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে এবং বলে, আচ্ছা ঠিক আছে মা, তাহলে থাকো, আমি গেলাম, আর যদি কোনো কিছু দরকার হয় তুমি আমাকে বলবে, আমার ছেলেকে যদি না বলতে পারো সমস্যা নেই, তোমার যখন যা দরকার তুমি সবসময় আমাকে বলবে, বাবা হিসাবে নয়, শ্বশুর হিসাবে নয়, বন্ধু হিসাবে আমার কাছে বলবে, কোনো সমস্যা নেই। তো আমি আমার শ্বশুরের কথায় হ্যাঁ বলে উত্তর দিলাম। তারপর আমার শ্বশুর রুম থেকে চলে যায়, আমি বসে আছি বাসর ঘরে, মনে কত আশা কত স্বপ্ন, ছোট থেকে স্বপ্ন দেখেছি স্বামীর বাড়িতে আসব, কতই না ভালো, স্বামীর আদর সোহাগ পাবো, আজকে মনে হয় আমার জীবনে পূর্ণতা পাবে স্বামীর আদর ভালোবাসা পেয়ে। এই কথা ভাবছি আর মুসকি মুসকি হাসছি। কিছুক্ষণ পর আমার স্বামী আমার রুমে আসে, এসে ঢুক করে বিছানার উপর বসে, আমি তার হাব ভাব দেখে কিছুই বুঝতে পারছি না, সে কি পাগল নাকি পাগলের অভিনয় করছে কিছুই বুঝতে পারছি না। তো বাধ্য হয়ে আমি ওনাকে বললাম, এতক্ষণ লাগে আপনার রুমে আসতে? তো সে আমার কথায় উত্তর দিল যে আমার ঘুমে ধরছে। এই কথা বলে সে বিছানায় শুয়ে পড়ল। তো আমি দরজাটা চাপিয়ে তার পাশে আসলাম, মনে মনে ভাবলাম হয়তো সে লজ্জা পাচ্ছে, তো লজ্জা পাওয়ার কারণে হয়তো আমার কাছে আসতে চাইছে না। তো আমি নিজেই তার কাছে গেলাম, গিয়ে তার বুকে হাত রাখলাম। তো ওনার বুকে হাত রাখতে ও আমাকে হাতটা সরিয়ে দিয়ে বলল,
আপনি কি করতেছেন, আমার খুব খারাপ লাগতেছে। তো তার কথাবার্তায় বোঝা গেল যে সে একজন হাবলা এবং বলদ টাইপের একটা মানুষ। তো আমি তার কথায় কোনো কিছু বললাম না, আমি চুপচাপ শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর দেখলাম সে আমাকে কোনো টাচ বা আমার গায়ে একটু ছোঁয়াও দিচ্ছেন। তো আমার কাছে কেমন যেন একটা লাগছে। তারপর আমি কিছু বলছি না। প্রথম দিন এভাবেই চলে যায় 2-3টা দিন, কিন্তু না, সে আমার কাছে আসে না। স্বামীর আদর সুহাগ কিছুই আমি পাই না। কীভাবে পাবো? আমার স্বামী তো একজন অক্ষম, অক্ষম কিনা জানি না, কিন্তু লাগছে আমার কাছে অক্ষম, কারণ সে একটা বলদ টাইপের লোক। সে তো কিছুই বোঝে না। কীভাবে আমি তাকে মানিয়ে নেব, কীভাবে তার সাথে সংসার করবো, এই চিন্তা ভাবনা আমার মাথায় ঘুরপাক খায়। তো একদিন, 2-3 দিন, আর কতদিন দেখবো। একটা নারী যখন বিয়ে হয়ে আসে, তার পূর্ণতা পায় স্বামীর আদর ভালোবাসায়। কিন্তু আমার বিয়ে হয়েছে, আমি সব পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত স্বামীর ভালোবাসা কি সেটা পেলাম না। তো আমি এভাবে দিন যায়। তো একদিন আমার শ্বশুর আমাকে বলছে বিকালবেলা, মা তোমার কি বাড়িতে খারাপ লাগছে, ভালো লাগছে না? তো আমি আমার শ্বশুরকে বললাম যে বাবা সবই ঠিক আছে, আমি ভালোই সুখে আছি, কিন্তু বাবা আপনার ছেলে তো। এ কথাটা বলার পরে আমার শ্বশুর বলল, দেখো আমার ছেলে একটু সাদাসিধা, সমস্যা নেই, তুমি গুছিয়ে নিও, যেভাবে বলবে সেভাবে চলবো। তো আমি বললাম, বাবা যদি কেউ বুঝে তাহলে তাকে বোঝানো যায়, কিন্তু আপনার ছেলে তো কিছুই বোঝে না, আপনাকে কিভাবে বলবো বাবা, আমি তো আপনার বউমা, আপনি আমার বাবা, সব কথা তো আর আপনাকে বলা যায় না। তো আমার শ্বশুর বললো, সমস্যা নেই, তুমি আমার কাছে সব কিছু শেয়ার করতে পারো। তো আমি একদিনই বলছি, শ্বশুর হিসাবে নয়, বন্ধু হিসাবে সব কিছু আমার কাছে বলবা। তো আমি লজ্জা শরম ভেঙে ডাইরেক্টই বললাম, বাবা আপনার ছেলে আজ পর্যন্ত স্বামী কি সুখ সেটা আমাকে এখনো দেয়নি, আপনার ছেলে এসব বিষয় কিছু বুঝেই না, আমি কিভাবে আপনার ছেলে সংসার করব বলেন, আমি কিভাবে থাকবো? কারণ একটা স্ত্রী সবসময় চায় স্বামীর ভালোবাসা সোহাগ পেতে, কিন্তু আপনার ছেলে তো আমাকে কিছু দিতে পারে না, স্যার আমি এই সংসারে থাকতে পারবো না বাবা। এই কথা বলার পর আমার শ্বশুর আমাকে বলল, দেখো একটা কথা বলি, রাগ করো না, আমার ছেলে যদি কিছু করতে না পারে সমস্যা নেই, তোমাকে টাকা পয়সা কেনাকাটি যা লাগে সবই আমি দেব। তো আমি বললাম, বাবা টাকা পয়সা গয়নাকাটি দিয়ে কি আর সব হয়? তো উনি ডাইরেক্টলি বলল, সমস্যা নেই, আমার ছেলে যদি যেটা না দিতে পারে সেটা আমি দেব, সমস্যা কি, তুমি এমনিতে আরামায়েশে থাকবে, কেউ কি আর জানবে, সবাই তো জানে এই বাড়িতে কেউ নেই, কেউ জানবে না, তুমি সারাক্ষণ আমার ছেলের বউ হয়ে থাকবে, আমার ছেলের যে দায়িত্বটা সেটা আমি পূরণ করব, তোমার যদি আপত্তি না থাকে। তো আমি জানতাম না আমার শ্বশুরের মাঝে এরকম কিছু একটা ছিল, তার মনে যে এরকম একটা ভাবনা ছিল যে সে বিয়ে করেনি অথচ ছেলের বউকে দিয়ে এরকমটা করাবে। হ্যাঁ, হয়তো বিয়ে এই কারণেই করেনি যে বিয়ে করলে হয়তো তাকে বড় কোনো মহিলাকে বিয়ে করতে হবে বয়স্ক, তার জন্য ছেলেকে বিয়ে করিয়ে ছেলের বউয়ের সাথে এরকম কিছু করবে। যাই হোক, ওই কথাটা বলার পরে আমি মাথাটা নিচু করলাম এবং বললাম, আপনি কি বলছেন এসব, এটা তো ঠিক না। তো আমার শ্বশুর আমাকে বলে, দেখো কি আর করব, আমার বাড়িটা তো শূন্য বাড়ি করে রাখা যায় না, আমার ছেলে সাদাসিধা, তার জন্য তোমাকে কিছু করে না, কিন্তু তুমি চিন্তা করো না, আমার ছেলের অপূর্ণতা আমি পূর্ণ করে দেব। তো এই কথা বলার পর আমিও মনে মনে একটা কেমন জানি লাগলো যে হ্যাঁ ঠিকই তো বলছে, আমার শ্বশুর যদি আমার স্বামীর শখটা মিটিয়ে দিতে পারে তাহলে আমার কিসের কি দরকার ছেড়ে যাওয়ার, তাছাড়া এই সংসার আর কেউ নেই, আমি শুধু। তো ছোটো থেকে খুব অভাবের মাঝে বড় হয়েছি, তার জন্য হয়তো মনে একটু লোভ জেগে যায়, তার জন্য আমি আমার শ্বশুরের কথায় রাজি হয়ে যাই এবং শ্বশুরের সাথে এরকম কাজ করার জন্য সম্মতি দিয়ে দিই। তারপর রাতে আমার স্বামী এসে ঘুমিয়ে পড়ে রুমে, সে তো প্রতিদিনের মতো এভাবে শুয়ে পড়ে, আজকেও শুয়ে পড়েছে। তো আমি রাতে উঠে আস্তে আস্তে আমার শ্বশুরের রুমে চলে যাই এবং আমার শ্বশুরের সাথে এগুলো করতে লাগি। অবশেষে আমার আমার শ্বশুরের মাঝে হয়ে যায়, যা হওয়ার, বুঝতেই পারছেন কী হবে। তো এগুলো করার পর এভাবেই আমার দিন যায়। তো আমি প্রতিদিনই এরকম যখনই আমার মন চাইতো তখনই আমি শ্বশুরের কাছে চলে যেতাম এবং শ্বশুরও যখন মন চাইতো আমাকে ডাক দিত। এইভাবেই আমাদের জীবন চলছিল।
কিন্তু আমাদের এই হাবভাবে এলাকার মানুষ কিছু একটা টের পেয়ে যায়। কারণ সবাই কানাকানি করে যে ছেলে এত সাদাসিধা আর শ্বশুর এরকম ব্যবহার করে যেন সেই তার স্বামী, বুঝি না। এই বিষয় নিয়ে মানুষের কানাকানি হতে হতে একদিন সামনে প্রকাশ পেয়ে যায় যে আমি আমার স্বামীর সঙ্গে নয়, আমার শ্বশুরের সঙ্গে আমি সংসার করতেছি। এই কথাটা এলাকায় জানাজানি হওয়ার পর বাড়িতে, আমাদের বাড়িতে অনেক লোকজন আসে, আসার পরে বিচার শালির বসে এবং অবশেষে আমার শ্বশুরকে চুনকালি মাখায় এবং আমাকেও চুল কেটে দেওয়া হয়। চুল কেটে দেওয়ার পর আমাকে এলাকা থেকে বের করে দেওয়া হয় আর আমার শ্বশুরকে বলে যদি ভবিষ্যতে এরকম কোনো কাজ করে তাহলে নাকি ওনাকে গণ ধুলাই দিয়ে মেরে ফেলা হবে। একথা বলার পর আমাকে ওই বাড়ি থেকে বের করে দেয়। তো আমিও চলে আসি বাবার বাড়িতে। তো বাবার বাড়িতেও এসব কথা জানাজানি হয়ে যায়, যার কারণে আমি বাবার বাড়িতেও ঠাঁই পাই না। অবশেষে চলে যাই আমি শহরে। শহরে গিয়ে একটা চাকরি নেই, চাকরি নেওয়ার পরে ভালোভাবে দিন কাটে আমার। কিন্তু একটাই জিনিস ভুল হয়ে গেছে আমার জীবনে, যে ভালোই ছিল আমার বিয়ে সংসারটা, বিয়ে হওয়ার পরে আমি ভালোই ছিলাম, কিন্তু স্বামীর অপূর্ণতা কারণে আজকে আমি আমার শ্বশুরের সাথে কাজ করছি, যার কারণে স্বামী সংসার এবং মান সম্মান সবই হারালাম, বাবা মার বুক থেকেও হারিয়ে গেলাম। কিন্তু আপনাদের কাছে এতটুকুই বলার যে স্বামী যদি অক্ষম কিংবা বলার টাইপের হয় মানিয়ে গুছিয়ে নেবেন, নাহলে বিয়ের আগে দেখে নেবেন। সবাই মানুষ, মানুষকে বোঝালে সবই হয়। তো আমি যদি এরকম ভুল না করতাম হয়তো আমার জীবন এরকম হতো না। আপনাদের কাছে একটাই কথা বলবো যে আমি যে কথাগুলো বলছি আমাকে একটু সবাই এত খারাপ মনে করবেন না, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সামনের দিনগুলো যেন ভালোভাবে কাটাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।